वेलकम टू आवर चैनल सक्सेस क्विस्ट। आज आम्रा आलोचना करते चले इतिहास थेके जारा एसएससी कैंडिडेट रोयेछे एवं जारा एई बछर माध्यमिक दिबे तादेर जोन्नो एई प्रश्नगुलो दारुण भावे गुरुत्वपूर्ण, ताई तादेरके बोलबो प्रश्नगुलो प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखते। जदि तोमरा एई प्रश्नगुलो प्रथम थेके शेष पर्यन्त देखो अवश्यई कोनो ना कोनो भावे उपकृत हबेई। शुरू करछि आजकेर आमादेर आलोचना, प्रश्नगुलो अवश्यई मनोयोग सहकारे तोमरा देखबे। आजकेर आलोचनार प्रथम प्रश्नटी हलो सिपाही विद्रोहेर प्रथम शहीद मंगल पांडे। परवर्ती प्रश्न, सिपाही विद्रोहेर प्रत्यक्ष कारण की छिलो? ए विद्रोहेर प्रत्यक्ष कारण छिलो एनफिल्ड राइफेलेर टोटार प्रचलन। परवर्ती प्रश्न, तातिया टोपिर आसल नाम कि? तार आसल नाम रामचंद्र पांडुरंग टोपी। देखे नेब आमरा परवर्ती प्रश्नटी, सिपाही विद्रोहके जातीय विद्रोह बोलेछेन कारा? এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন আউট্রাম, রবার্টসন, ডিসরেলি প্রমুখ। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন কে? প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন সিপাহী বিদ্রোহকে বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন, 1857 গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা হলেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ, উক্তিটি কার? এই উক্তিটি করেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন, বাহাদুর শাহকে বন্দী করে কোথায় নির্বাসন দেওয়া হয়? তাকে নির্বাসন দেওয়া হয়েছিল রেঙ্গুনে। দেখব পরবর্তী প্রশ্নটি, ভারত শাসন আইন পাশ হয় কবে? এই আইনটি পাশ হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন কে? এই শতকের সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নটি, বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। কার সভাপতিত্বে কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের স্বাধীনতার অগ্রদূত বলা হয় কোন সংগঠনকে? ভারতের স্বাধীনতার অগ্রদূত বলা হয় জমিদার সভাকে। পরের প্রশ্ন, মহারাণীর ঘোষণাপত্র ঘোষিত হয় কবে? ঘোষিত মানেটা একটু দেখবেন, এটি ঘোষিত হয় 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? আমরা সকলেই জানি ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, আর এই সংগঠনটি গঠিত হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে প্রতিষ্ঠিত বাংলার উল্লেখযোগ্য সংগঠনগুলির নাম কী কী? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে যেসব সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল সেগুলি হলো জমিদার সভা, হিন্দু মেলা, ভারত সভা। তার পরের প্রশ্ন, ভারতের রাজনৈতিক চিন্তাধারার অগ্রদূত কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে এরূপ বলা হয়ে থাকে। জমিদার সভার অগ্রদূত বলা হয় কোন সংগঠনকে? জমিদার সভার অগ্রদূত বলা হয় বঙ্গভাষা প্রকাশিকা সভাটিকে। পরের প্রশ্ন, কার সভাপতিত্বে কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে 1838 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম জাতীয়তাবাদের সংগঠন কাকে বলে? ভারতের প্রথম জাতীয়তাবাদের সংগঠন বলা হয় বা জাতীয়তাবাদী সংগঠন বলা হয় বঙ্গভাষা প্রকাশিকা সভাকে। পরের প্রশ্ন, কে কবে হিন্দু মেলা প্রতিষ্ঠা করে? এই হিন্দু মেলা প্রতিষ্ঠা করে নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? এর প্রথম সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। তবে হ্যাঁ, তোমাদের সকলের কাছে একটি প্রশ্ন রইল, হিন্দু মেলার প্রথম সম্পাদক জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, এর সহ সম্পাদক কে ছিল? তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। পরের প্রশ্ন, হিন্দু মেলার উপহার কবিতাটি কে রচনা করেন? হ্যাঁ, হিন্দু মেলার উপহার কবিতাটি রচনা করেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার 14 বছর বয়স চলাকালীন। ইন্ডিয়ান লীগ কারা প্রতিষ্ঠা করে? এই ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিল শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। আমরা দেখব পরের প্রশ্ন, ভারত সভার প্রথম অধিবেশন কোথায় হয়? এর অধিবেশন হয়েছিল অ্যালবার্ট হলে। নেক্সট কোশ্চেন, ভারত সভার প্রাণ পুরুষ কে ছিলেন? এর প্রাণ পুরুষ ছিলেন ডক্টর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আজকের আমাদের ভিডিওর সর্বশেষ প্রশ্ন, তবে হ্যাঁ একটু জানিয়ে দিই, আজকে আমরা কিন্তু এটি প্রথম পর্ব রেখেছি। এই চ্যাপ্টার থেকে আরও প্রশ্ন হবে, সেটি আমরা দ্বিতীয় পর্বরূপে অন্য কোনো একদিন আবার প্রকাশিত করব। হ্যাঁ, শেষ প্রশ্নটি আমরা দেখিনি, ভারত সভার প্রধান উদ্দেশ্য কী ছিল? ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। ধন্যবাদ।